ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে মিড ডে মিলের সঙ্গে এবার স্কুলে স্কুলে মাস্ক জয় বাংলা লেখা দুই রঙের মাস্ক বিলি খুদে পড়ুয়াদের ঢাকা করছে স্কুল দীর্ঘ ছ মাস ধরে পড়ুয়া শূন্য তারই মধ্যে এই পড়ুয়াদের জন্যই মাস্ক বিলি করল সরকার আমরা যে স্কুলে আছি দক্ষিণ কলকাতার একটি সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্পনসার্ট স্কুলে সেই স্কুলের হেডব্রিস্ট্রেশন ঘরে দেখা যাচ্ছে মাস্ক রাখা আছে দুরকমের দু রঙের মাস্ক মাস্কের ওপরে লেখা জয় বাংলা আর একটা মাস্ক দেখা যাচ্ছে সেটাও মাস্কের ওপরে লেখা জয় বাংলা এই দুরকম মাস্ক এসছে সরকারের তরফে প্রত্যেক পড়ুয়াকে দেওয়ার জন্য শুধু এই স্কুলে নয় গোটা রাজ্যের ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত প্রায় এক কোটি কুড়ি লক্ষ পড়ুয়াকে মাস্ক বিলি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার তারই প্রথম পদক্ষেপ হিসেবে এইট পর্যন্ত মিড ডে মিলের সঙ্গে এই মাস্ক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হেডমিস্ট্রেস সাথে তার সঙ্গে কথা বলে নেব আজকে এসছে কিভাবে দেবেন আমরা এগুলো সোম থেকে শুক্র চার পাঁচই অক্টোবর থেকে নয় অক্টোবর এই পাঁচ দিন ধরে মিড ডে মিলের সাথে সমস্ত অভিভাবকদের হাতে আমরা মিড ডে মিলে যে শুকনো খাবার দেওয়া হয় তার সাথে এগুলো দিয়ে দেবো এরকমই সরকার থেকে নির্দেশ এসেছে এবং সরকার পক্ষ থেকে আমরা আজকে এগুলো পেয়েছি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী প্রাইমারি সেকশন ও আপার প্রাইমারি সেকশনে আজকে এই মাস্কগুলো দেয়া হবে বাচ্চা সরকার আগেই ঘোষণা করেছিল আজকে স্কুলে স্কুলে সেই মাস্ক পৌঁছে গেল যে মাস্কের মাথায় বা মাঝখানে লেখা জয় বাংলা ক্যামেরা অজয় দাসের সঙ্গে খ্রিস্টেন্দু অধিকারী এবিপি আনন্দ কলকাতা